আশা করি তোমরা এই যে এক্সাম্পলটা আছে এটা স্ক্রিনশট দিয়ে আশা করি সলভ করে ফেলেছো আর তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিলে ভালো হবে আর তোমাদের কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে আমাকে একটু বলবা তারপরে তারপরের রুলসটাতে আমরা একটু চলে যাই ঠিক আছে এরপরে কি এবার আমরা বলেছিলাম যে জৈব যোগী কী থাকতে পারে যোগের ভিতরে শাখা শাখাশিগল থাকতে পারে এটা তোমার মিথাইল হইতে পারে কিন্তু আমি তো এই এক্সাম্পলগুলো মিথাইল দিয়ে দিছি এখন একই যোগে যুগে তো মিথাইলও থাকে ইথাইলও থাকে ব্যাপারটা এরকম ধরো একটা যোগ আছে তোমার কাছে সি এইচ থ্রি সি সি এইচ টু সি এইচ থ্রি আবার সি এইচ থ্রি সি এইচ থ্রি হাইড্রোজেন সি এইচ টু সি এইচ টু সি এইচ থ্রি ঠিক আছে ধরো ফর এক্সাম্পল এটা হচ্ছে সিএইচ টু সি টু সিএইচ থ্রি ধরো এটা একটা যোগ হ্যাঁ টোটাল একটা যোগ আমি একটু একটা বড়ো যোগ লিখলাম যে ধরো এটা হচ্ছে একটা টোটাল যোগ এখন এই যোগটার ভিতরে তোমরা প্রথম তোমরা প্রথমে কী করতে হবে আমরা প্রথমে প্রধান শিকল নির্বাচন করতে হবে তো প্রধান শিকল আমরা কীভাবে নির্বাচন করবো যে শিকলে দেখা যাবে যে কার্বন সংখ্যা কম সরি সবচেয়ে বেশি যে শিকলে দেখা যাবে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি এটা হবে আমার প্রধান শিকল যেমন খেয়াল করে দেখো আমি যদি এভাবে আসি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কার্বন আছে আবার যদি এভাবে যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কার্বন বা এক দুই তিন চার পাঁচ ছয়টা কার্বন তার মানে বুঝেই যাচ্ছে যে প্রধান শিকল হচ্ছে এটা সবচেয়ে বড় শিকল হ্যাঁ যেটাতে প্রধান শিকলে কটা কার্বন আছে আটটা কার্বন আছে এখন এ তারপরে আমার প্রধান শিকল নির্বাচন শেষ তারপরে আমার সেকেন্ড স্টেপ কি আমরা শাখা শিকল নির্বাচন করবো শাখা শিকলটা একটু দেখি দেখো এই কার্বনে একটা শাখা শিকল আছে এই পুরোটা একটা শাখা শিকল সিএস টু সিএস মানে এক কথায় সি টু এস ফাইভ বলা যায় এখানে একটা শাখা শিকল আছে এখানে একটা শাখা শিকল আছে এখন আমরা প্রধান শিকল নাম্বারিংয়ের ক্ষেত্রে আগের প্রসেস যে যেদিক থেকে নাম্বারিং করলে পরে আমার শাখা শিকলের সংখ্যা কম হয় তার মানে শাখা শিকল কম নাম্বারে পরে আমাকে ওই দিক থেকে নাম্বারিং করতে হবে আমি ডান দিক থেকে বাম দিকে করতে পারি অথবা বাম থেকে ডান দিকে করতে পারি যে কোনো একদিকে করতে পারি যেদিক থেকে করলে শাখা শিকলের নাম্বারটা কম পড়ে আমি যদি বাম থেকে ডানে করি এক দুই তিন চার নম্বরে আমার শাখা শিকলগুলো পরে আবার যদি আমি ডান দিক থেকে করি এক দুই তিন চার নম্বরে শাখা শিকল পরে শিকল বেশি আছে না কম আছে এটা ফ্যাক্ট না এদিক থেকে বললে চার নম্বর তার মানে আমি যে কোনো দিক থেকে করতে পারি যদি দুই দিক থেকে সেম পরে তাহলে আমরা যে কোনো একদিক থেকে শাখা শিকলকে নাম্বারিং করতে পারি এবার ধরো আমরা এক কাজ করি আমরা ডান দিক থেকে নাম্বারিং করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তার মানে আমার প্রধান শিকল কয়টা কার্বন আছে আমার প্রধান শিকলে আটটা কার্বন আছে তো এখন এই যে আটটা কার্বন তার মানে এই যোগের মেইন যে নামটা হবে এটা হবে অক্ট এটার নাম হবে অক্ট যেহেতু এটা একটা অ্যালকেন তার মানে হচ্ছে অক টেন তো এটা তো শুধু টেন না এখানে তো শাখা শিকল আছে তো বলছি যে প্রথমে আমরা শাখা শিকলগুলো দেখাতে হবে দেখো এর চার নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে পাঁচ নাম্বার কার্বনে আরেকটা মিথাইল গ্রুপ আছে তাহলে এটাকে লেখা যায় ফোর কমা ফাইভ ডাইমিথাইল এখন পাঁচ নাম্বার কার্বন একটা ইথাইল মূলক আছে তো এখন তোমার মনে কোশ্চেন জাগতে পারে যে ভাইয়া আমি কি মিথাইলটা আগে দিব না ইথাইলটা আগে দিব এই কোশ্চেনটা জায়গাটাই স্বাভাবিক এখন এই ক্ষেত্রে রুলস হচ্ছে গিয়ে তুমি মিথাইল যদি বলো এই মিথাইল হচ্ছে এম দিয়ে মিথাইল আবার যদি ইথাইল বলো ইথাইল হচ্ছে ই দিয়ে ইথাইল এখন ইংরেজিতে এম এবং ই দুইটার ভিতরে যেটা আগে যেমন এম এর আগে হচ্ছে ই তাহলে ইথাইলটা হবে নামের শুরুতে মিথাইলটা তারপরে হবে তাহলে পাঁচ নাম্বার কার্বনে একটা ইথেনমূলক আছে সি টু এস ফাইভ আমরা জানি ইথেন হচ্ছে সি টু এস সিক্স এখান থেকে একটা হাইড্রোজেন সরাই নিলে যেটা থাকে এটা হচ্ছে ইথাইল তাহলে এটাকে লিখবো আমরা ফাইভ ইথাইল তাহলে এটার নাম হইল ফাইভ ইথাইল ফোর কমা ফাইভ ডাই মিথাইল অক্টেন আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে জাস্ট এক্সট্রা একটা রুল আগেরটার সাথে অ্যাড হইল কীভাবে আগের যে রুলসগুলো ছিল এর সাথে একটা এক্সট্রা একটা রুল অ্যাড হইলো এটা হচ্ছে গিয়ে যে যদি একই সাথে একাধিক শাখা শিকল থাকে তাহলে তুমি কোনটা আগে দিবা ইংরেজিতে যেই নামের অক্ষরটা আগে পাবা ওইটা দিবা যেমন এখানে ইথাইল এবং মিথাইলের ভিতরে ইথাইলটা আগে পাওয়া যায় এই জন্য আগে ইথাইল দিছি ফাইভ ইথাইল ফোর কমা ফাইভ ডাই মিথাইল অকটেন এটা হচ্ছে একটা বেসিক নাম তারপরে আসো আমরা আস্তে আস্তে একটু আমরা মোটামুটি বলা যায় যে আমরা নামকরণটা শেষ করে ফেলেছি এর চেয়ে জটিলতা নাই ঠিক আছে এই রুলসগুলা যে অ্যালকেনের শেষ ব্যাপারটা এরকম না এই রুলসগুলা কিন্তু পরবর্তী অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল এগুলার ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে কিন্তু এটা হচ্ছে একেবারে বেসিক যে জিনিসটা ধরে তুমি বাকি নামকরণ করতে পারো আশা করি অ্যালকেনের নাম তোমাদের কোনো সমস্যা হবে না আমি ডেসক্রিপশনে দু একটা যোগের নাম দিয়ে দিব তোমরা এগুলা কমেন্ট বক্সে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবে তারপরে আমরা যে নামকরণটা দেখবো এটা হচ্ছে অ্যালকিন এটা এরপরে যেটা দেখব এটা হচ্ছে আলাইকুম ভিউর্স আমরা জাস্ট এখানে একটা রুল সেট করবো ধরো অ্যালকিন অ্যালকিনের নামকরণ আমরা কিভাবে করব একটা যৌগ লিখে আগে আমি আগের রুলস থেকেই টানব আগের রুলস থেকেই টানব কোনো জটিলতা করব না ধরো এটা হচ্ছে একটা যৌগ আমি এটার নামকরণ করবো এটা একটা অ্যালকেন একেবারে সিম্পল একটা যোগও দিলাম যদিও একটু বড় দেখা যাচ্ছে কিন্তু নামকরণ কিন্তু খুবই সহজ ভাইব না অনেক কঠিন আগের বললাম তো আমি অ্যালকেনটা যদি তোমরা বুঝো তার মানে তোমাদের সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট রুল শেষ এবার দেখো এই যোগের ক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে আমি দীর্ঘ শিকল যেটা হচ্ছে প্রধান শিকল নির্ণয় করব। প্রধান শিকল নির্ণয়ের পদ্ধতি হচ্ছে গিয়ে যেই শিকলে বা যেভাবে করলে পরে আমার কার্বন সংখ্যা বেশি হয় যেমন দেখো এভাবে যদি করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কার্বন আছে এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কার্বন আছে এভাবে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবেও আছে তার মানে এভাবে এভাবে অথবা এভাবে তুমি যে কোনোভাবে করতে পারো আমি একেবারে সমানটা করি সহজ করার ক্ষেত্রে এখন আমার প্রধান নির্ণয় শেষ আমি এস এটা নিলাম আটটা কার্বন শো এভাবে ইচ্ছা নাও এরপরে আমি কি করব করব নাম্বারিং তো করবো একটা কথা বলেছিলাম যে যেদিক থেকে নাম্বারিং করলে পরে আমার শাখা শিকল কাছে পরে ওই দিক থেকে নাম্বারিং করতে হবে এটা অ্যালকেনের ক্ষেত্রে কথা ছিল কিন্তু এটা তো অ্যালকেন না অ্যালকিন কারণ এখানে দ্বি বন্ধন আছে তো যেদিক থেকে নাম্বারিং করলে পরে আমার এই দ্বি কাছে পড়বে আমাকে এই দিক থেকে নাম্বারিং করতে হবে যেদিক থেকে নাম্বারিং করলে আমার শাখা শিকল কাছে পড়ে ওই এখানে আর এই রুলসটা হবে না যেমন তুমি যদি বাম দিক থেকে নাম্বারিং করো তাহলে এই যে দুই নাম্বার কার্বনটা আছে এই দুই নাম্বার কার্বনে আমার শাখা শিকল মিথাইলটা পড়তেছে তিন নাম্বার কার্বনে শাখা শিকল ইথাইলটা পড়তেছে কিন্তু তুমি যদি এদিক থেকে নাম্বারিং করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নাম্বার কার্বনে মূলকটা পড়তেছে তাহলে তুমি কোন দিক থেকে নাম্বারিং করবা আগের যে রুলস ছিল এটা হচ্ছে গিয়ে যে এদিক থেকে শাখা শিকলটা কাছে পড়ে ওই দিক থেকে নাম্বারিং করতে হবে কিন্তু এখন হচ্ছে গিয়ে শাখা শিকলের চেয়ে বেশি প্রাধান্য পাবে তোমার দ্বি কোন দিক থেকে কাছে পড়তেছে যেমন এদিক থেকে নাম্বারিং করলে দ্বিবন্ধন এক দুই নাম্বার আর তিনের মাঝখানে পড়ে যায় যেটাকে আমরা দুই নাম্বার কার্বনে আছে বলে থাকি আবার এদিক থেকে নাম্বারিং করলে এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বার কার্বনে পড়ে তাহলে আমি কোন দিক থেকে করব আমাকে ডান দিক থেকে নাম্বারিং করতে হবে তো তাহলে নাম্বারিং করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে হচ্ছে গিয়ে আমার যে দ্বিবন্ধনটা এটা হচ্ছে দুই নাম্বার কার্বনে এবার আমার নাম্বারিং করাও শেষ প্রধান শিকল নির্বাচন শেষ এখন নাম লিখব দেখো এখানে সাত নাম্বার কার্বনে একটা শাখা শিকল মিথাইলমূলক আছে এখানে ছয় নাম্বার কার্বনে শাখা শিকল ইথাইলমূলক আছে তো মিথাইলমূলক ইংরেজিতে এম ইথাইলমূলক হচ্ছে ই বলেছিলাম যে একাধিক শাখাশিগল থাকলে যার নামটা ইংরেজিতে প্রথম অক্ষরটা আগে আসে ওইটাকে আগে দিতে হবে তোমাকে যেমন এখানে ছয় নাম্বার কার্বন ইথাইলমূলক আছে তার মানে ইথাইলটা তোমাকে আগে লিখতে হবে তার মানে আমি লিখি সিক্স ইথাইল সিক্স ইথাইল আবার হাইফেন বলেছিলাম সংখ্যা এবং নামের মাঝখানে হাইফেন হয় সেভেন মিথাইল সেভেন মিথাইল মিথাইল এখন দেখো এটা কিন্তু একটা অ্যালকিন এটা অ্যালকেন না এটা হচ্ছে এল কিন ই এন এল কিন তার মানে এটার প্রিফিক্সটা আগের মতো সেম থাকবে যেহেতু আটটা কার্বন তার মানে অক্ট গ্রিক অক্ট তারপরে আমরা এন আর দিব না কারণ এটা তো এল না এটা হচ্ছে এল কিন তার মানে আমরা দিব ইন অক্ট ইন কিন্তু এক্ষেত্রে ব্যাপার আছে যে এই যে দ্বিবন্ধনটা এটা কয় নাম্বার কার্বনে দুই এবং তিনের মাঝখানে তার মানে দুই নাম্বার কার্বনে এজন্য আমরা দিব সিক্স ইথাইল সেভেন মিথাইল হাইফিন দিয়ে আটটা কার্বন তার মানে হচ্ছে অক্ট এবার দুই নাম্বার কার্বনে দ্বিবন্ধনটা আছে আবার হাইফিন দিয়ে অক্ট টু ইন টু ইন এখন যদি এই নাম্বার কার্বনে না থাকে তিন নাম্বার কার্বন আর চারের মাঝখানে থাকতো তাহলে লিখতাম অক্ট থ্রি ইন অক্টা আগে দিয়ে নিব অক্ট যেটা প্রিফিক্স এটা দিয়ে নিব দিয়ে নাম্বারটা উল্লেখ করতে হবে যে আমার দ্বিবন্ধন অথবা যদি অ্যালকাইন হয় আমার ত্রিবন্ধন কত নাম্বার কার্বনে আছে ওইটা উল্লেখ করে পরে আমার সাফিক্সটা অ্যাড করতে হবে সাফিক্সটা আসবে কোথেকে এই যে যোগের ইন আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে মিথেল ইন এখন তোমাদের এই যোগটা থেকে আমি একটু চেঞ্জ করে দিই ধরো ত্রিবন্ধনটা আছে এখানে ফর এক্সাম্পল ত্রিবন্ধনটা আছে এখানে ঠিক আছে তাহলে এটার নাম কি হবে তোমরা একটু ট্রাই করো স্ক্রিনশট দিয়ে তারপরে আমার ভিডিওটা দেখো যেহেতু তিন নম্বর কার্বনে তার মানে অক্ট থ্রি ইন এই যোগ্যটাই আমি আর একটু চেঞ্জ করে দিই ধরো এখানে হাইড্রোজেনের পরিবর্তে আরেকটা মূলক আছে সিএস থ্রি কীভাবে করবা এই যোগ্যটা এখানে স্ক্রিনশট দিয়ে পজ করে তুমি একটু ট্রাই করো তারপরে দেখো তোমার সুবিধা বেশি হবে এখানে সাত নাম্বার কার্বনে মিথাইল আছে ছয় নম্বর কার্বনে আরেকটা মিথাইল আছে তার মানে এখন শুধু সাত না হয়ে হবে সিক্স কমা সেভেন হাইফেন দিয়ে ডাই মিথাইল কারণ ছয় এবং সাত নাম্বার কারণ দুইটা মিথাইল মূলক আছে আগের রুলসগুলা আগের রুলসগুলো অ্যাপ্লাই করো নতুন করে শুধু অ্যাড হলে এখানে দ্বিবন্ধন থাকলে ওই দিক থেকে নাম্বারিং করতে হবে যে দিক থেকে দ্বিবন্ধনটা কাছে পড়ে ওইভাবে এবং হচ্ছে গিয়ে কি করতে হবে সাথে তোমার হচ্ছে গিয়ে দ্বিবন্ধন কত নাম্বার কার্বনে আছে এটা তোমাকে উল্লেখ করে দিতে হবে এবার অ্যালকাইনের নামকরণ করবো আচ্ছা অ্যালকাইনের নামকরণটা আমি এই যৌগ থেকেই সেরে ফেলতে চাচ্ছি ঠিক আছে এটা ইয়াটা ধরো মুছে দিলাম নামটা মুছে দিলাম এখান থেকে আমি অ্যালকাইন যদি এখানে আমি আরেকটা ত্রিবন্ধন দেই। তাহলে হাইড্রোজেনের জন্য কার্বনের আর কোনো হাত নাই এখানেও হাইড্রোজেনটা হবে না হ্যাঁ এটা চার নম্বর কার্বন ঠিক আছে দেখো এবার এটা একটা অ্যালকাইন এটার নাম কি হবে তোমরা একটু ট্রাই করো জাস্ট এখানে অ্যালকিনের ইন দিয়েছিলে এখানে সাফিক্স হিসাবে অ্যালকিনের ইনের বদলে এখানে হবে অ্যাল কাইন কাইন এল এখানে এখানে হবে আইন আইন সাফিক্স হিসেবে বসবে আর ইন বসবে না এর বদলে হবে আইন বাকি সব সেম এখানে আমি নাম্বারিং করব আমি এখান থেকেও করতে পারি অথবা এখান থেকেও করতে পারি আমি কোন দিক থেকে নাম্বারিং যে দিক থেকে ত্রিবন্ধনটা কাছে হবে সেম দ্বিবন্ধনের মতো তো আমি নাম্বারিংটা করলাম এদিক থেকে কারণ এক দুই তিন নাম্বার কার্বন পরে এদিক থেকে করলে এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বার কার্বনে পরে বা পাঁচ নাম্বার কার্বনে পরে এই জন্য আমরা নাম্বারিং করবো এদিক থেকে তো আগের মতো সেম ছয় নাম্বার এবং সাত নাম্বারে দুইটা মিথাইলমূলক আছে সিক্স কমা সেভেন ডাই মিথাইল কিন্তু সিক্স কমা সেভেন ডাই মিথাইল শুরুতে হবে না কারণ ইথাইলের ইটা এমের আগে তার মানে ইথাইলের হবে ফাইভ ইথাইল ফাইভ ইথাইল সিক্স কমা সেভেন ডাইম ইথাইল আবার হাই হাইফেন দিব না কারণ দুইটা নামের মাঝখানে বা দুইটা শব্দের মাঝখানে হাইফেন হবে না সংখ্যা এবং নামের মাঝখানে হাইফেন হবে এটা হচ্ছে আটটা কার্বন তার মানে অক্ট হাইফেন দিয়ে তিন এবং চারের মাঝখানে ত্রিবন্ধন তার মানে অক থ্রি আইন ওয়াই এন এ আইন ঠিক আছে বা আমরা তো বাংলায় লিখতে হবে এটা হবে এই অক্ট থ্রি আইন আশা করি তোমরা বুঝতে পারছো যে অ্যালকাইনের নামকরণটা তোমরা কিভাবে করবে তো এই হচ্ছে গিয়ে আমার অ্যালকাইনের নাম তো আমরা মোটামুটি অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন যে বেসিক তিনটা জিনিস শিখে গেছি এরপরের নামকরণের ক্লাসটাতে আমরা ইনশাল্লাহ অ্যালকোহল অ্যাস্টার ইথার তারপর এলডিহাইড কিটুন অ্যাসিড এগুলো সবগুলো আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো তারপরে আমরা জৈব বিক্রিয়ার কলা কৌশলের বিভিন্ন ভিডিও ইনশাল্লাহ টপিক ওয়াইজ আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আলাইকুম ইনশাল্লাহ অ্যালকোহল আগে নিয়মের